I'll be speaking in English, Bengali, Hindi, jebhabe ami bolte parbo. So I hope that is not an issue. So my name is Ansar Sheikh. I'm 2016 batch IAS officer. I hail from the state of Maharashtra. So Maharashtra ekta Jalna bole ekta jela ache jekhane I was born. আমি আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যে পড়াশোনা ছিল সেটা আমার গ্রামে একটা স্কুল ছিল সেখানে করেছিলাম ইন মারাঠি মিডিয়াম। সো ক্লাস ওয়ান টু টেন ওয়াজ ইন মারাঠি, মাধ্যমিক বলে এখানে মনে হয় টেন থেকে। সো মাধ্যমিক পর্যন্ত আই ওয়াজ ইন ভার্নাকুলার মিডিয়াম গভর্নমেন্ট স্কুল, সেখানে আমি পড়াশোনা করেছিলাম। তারপরে ইলেভেন টুয়েলভ আই ডিড ইন আর্টস হিউম্যানিটিস, যেটা বলে উচ্চ মাধ্যমিক, সেটা আমি আমার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার একটা ভালো কলেজ ছিল সেখানে অ্যাডমিশন নিয়ে করেছিলাম। সো আই কাম ফ্রম আ ভেরি পুয়ার অ্যান্ড কনজারভেটিভ ফ্যামিলি। আই থিঙ্ক মেনি অফ ইউ মাইট হ্যাভ হার্ড দ্য স্টোরি। সো মাই ফাদার ইউজ টু ড্রাইভ অ্যান অটো রিক্সা, মাই মাদার হু ইউজ টু ওয়ার্ক ইন আদার পিপলস অ্যাগ্রিকালচার ফিল্ড, সো শি ওয়াজ আ লেবারার। আই হ্যাভ টু সিস্টার্স, both of them are married. I have a younger brother who was, you know, dropped out, who aage school chhede diyechilo uni jehetu padashonate ektu oshubidha hochilo, so he dropped out. Ar uni amar mamar ekta grocery shop chilo, galamaler dukan chilo, so he used to work in that shop. So class 1 to 10 I studied, and credit goes to one of my teacher. Ami jokhon 4th standard e chilam, so that time amar baba ke kyu bolechilo je uni ekhon মোটামুটি বুঝে গেছে, সো আর ওনার বেশি পড়াশোনা করার দরকার নেই। সো ইফ ইউ কাম ফ্রম আ পুয়ার ফ্যামিলি, অগেন আ পুয়ার মুসলিম ব্যাকওয়ার্ড ফ্যামিলি, দেন দিস থিংস হ্যাপেন, এরকম হয়। তো আমার বাবাও ভাবছিলেন যে ঠিক আছে, দেন আমি স্কুল মে সে আমি নিকাল দেঙ্গে। সো ট্রান্সফার সার্টিফিকেট চাইয়ে থা, তার ট্রান্সফার সার্টিফিকেট কে লিয়ে মাই ফাদার ওয়েন্ট টু দ্য স্কুল, দ্য টিচার হি গট টু নো, অ্যান্ড দ্য ক্লাস টিচার টোল্ড মাই ফাদার দ্যাট হি ইজ ভেরি ভেরি ব্রিলিয়েন্ট, হি ইজ ভেরি ব্রাইট, উনি যেটা পড়েন ওটা ওনার মাথায় একদম সেভ হয়ে যায়। সো হি ইজ ভেরি ব্রাইট, আপনি ওনাকে যদি আগেও যদি বেশি পড়াবেন উনি সব চেঞ্জ করে দেবেন আপনাদের। সো মাই ফাদার হ্যাজ স্টাডিড আই থিঙ্ক ক্লাস ওয়ান পর্যন্ত পড়েছেন আমার বাবা, আমার মা কোনো পড়াশোনা করেনি, উর্দু তিনি জানেন। সো ওয়েন আ টিচার টোল্ড মাই ফাদার হি ওয়াজ ভেরি অ্যামেজড, মানে যখন যে এমন যদি কোনো ব্যক্তি থাকে যিনি কোনো পড়াশোনা করেনি ওনাকে যদি কোনো টিচার এরকম কথা বলে তো ওনাকে খুব ভালো লাগলো। সো হি ডিসাইডেড কি ঠিক আছে আমি যতটুকু পারবো আমার ছেলেকে আমি ভালো করে পড়াশোনা করাবো। সো টিল টেন্থ আই স্টাডিড ওয়েল, আমি কোনোদিন হোমওয়ার্ক করিনি আনফর্চুনেটলি, আমার দরকার হয়নি, বিকজ আই ওয়াজ ভেরি ব্রাইট স্টুডেন্ট ইন মাই স্কুল, অ্যাটলিস্ট ওই স্কুল পর্যন্ত আমি বলতে পারি। বাইরে যদি আমি অন্যদের সাথে কম্পিট করবো তো অবশ্যই আমি পিছিয়ে থাকতাম, বাট ইন মাই স্কুল আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। সো টিল টেন্থ আমি পড়াশোনা করলাম, আমার যে টিচার ছিল ওরা আমাকে সব সময় সাপোর্ট করেছে। যখন আমি স্কুলে ছিলাম তখন আমাদের দিকে যেটা হয় আর কি, সকালে যে অ্যাসেম্বলিটা হয় সেই অ্যাসেম্বলির মধ্যে প্রত্যেকটা ক্লাসকে ভাগ করে দেওয়া হয় যে আজ ক্লাস 6A আসবে আর যে অ্যাসেম্বলি হবে সেটা কন্ডাক্ট করবে। তার মধ্যে কেউ পোয়েম বলবে, কেউ মেজর যে নিউজ হেডলাইন আছে সেটা বলবে, কেউ ভালো কোট বলবে, আর তার মধ্যে শেষে থাকবে কেউ একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে জেকে, আর আপনাদেরকে সেই কোশ্চেনের আনসারটা দিতে হবে স্টুডেন্টসের মধ্যে থেকে, এনিবডি নোজ দি আনসার। সো আমি যখন ফোর্থ ক্লাসে ছিলাম আমি কোনো একটা কম্পিটিশনে একটা বই পেয়েছিলাম জেনারেল নলেজের, সেটা আমি দু তিনবার পড়েও আমার মাথায় সেভ হয়ে গেল। অ্যান্ড আমি জানতাম যে যখনই ওই কোশ্চেনটা করা হবে অ্যাসেম্বলির সময় ওই বই থেকেই আসবে। সো আই নিউ অল দি আনসার্স, তো যখনই কোশ্চেন জিজ্ঞাসা করা হতো আই ওয়াজ দ্য ওয়ান, আমি থাকতাম মানে ক্লাস 6 to 10 আমি গিয়ে এভরিডে আই ইউজ টু গিভ দি আনসার্স। সো ওটার জন্য আমি জিকে তখন থেকেই পড়তে শুরু করে দিয়েছিলাম। সো টেন্থ হ্যাপেন্ড, আর টেন্থ ক্লাসের সময় আমার যে ক্লাস টিচার ছিলেন তিনি মানে ব্লক এডুকেশন অফিসার, ওইদিকে একটা পোস্ট হয়। সো এমপিএসসি যেভাবে এখানে WBCS হয়, তো এমপিএসসি উনি পরীক্ষা দিচ্ছিলেন, পরীক্ষা দিয়ে আমার ছুটি চলছিল টেন্থ ক্লাসে। আই ওয়াজ নট ডিসাইডেড কি আমি কী করবো, বিকজ UPSC কী জিনিসটা হয় আমি জানতাম না, UPSC-র ব্যাপারটাও আমি কিছু জানতাম না। টিল আই ওয়াজ ইন টেন্থ আই থট দ্যাট যে কালেক্টর হয় উনি হয়তো ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভ, সো আই ডিড নট নো কি হোয়াট ইজ UPSC অল অ্যাবাউট। সো মাই টিচার গট সিলেক্টেড ইন টু MPSC অ্যান্ড হি বিকেম অ্যান অফিসার, সো দ্যাট থিং কেম ইন টু আ নিউজ পেপারে সেটা আসলো, সেটা আমি পড়লাম। পড়ার পরে আমি ছুটির সময় ওনার বাড়িতে গেলাম, ওনার সাথে দেখা করলাম, আমি বললাম স্যার আমিও তো এখন টেন্থ পাস করবো, আমি জানি না আমি কী করবো, আপনি যেহেতু সাহেব হয়েছে আমিও সাহেব হতে চাই।
সো উনি আমাকে তাহলে তখন এমপিএসসির সম্পর্কে একটু ব্যাপারটা বললেন, আর উনি বললেন দ্যাট ইউ আর ব্রাইট, ইউ ক্যান গো টু সায়েন্স স্ট্রিম অলসো, কিন্তু ইফ ইউ ওয়ান্ট টু ইউ নো ক্লিয়ার দিস এক্সাম দেন ইউ ক্যান প্রেফার আর্টস অলসো। সো আমি সেটা শোনার পরে ভাবলাম যে ঠিক আছে, ম্যাথস আর সায়েন্স আমাকে এমনি এত ভালো লাগতো না, সো আই থট দ্যাট ওকে আমি আর মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের যে পড়াশোনা আছে সেটা আমি অফোর্ড করতে পারতাম না, আই নিউ। সো আই ডিসাইডেড কি ঠিক আছে আমি 11-12 যেটা আছে আমি আর্টস নিয়ে করবো। সো ইন 500 rupees আই গট মাই অ্যাডমিশন ইন টু 11th স্ট্যান্ডার্ড, দ্যাট ওয়াজ বিগ অ্যামাউন্ট দ্যাট টাইম, বাট 500 ওয়াজ রিলেটিভলি বেটার বিকজ ফর ইফ ইউ ওয়ান্ট টু অপ্ট ফর সায়েন্স ইন আ গুড কলেজ দেন ইট ওয়াজ 20-25,000 rupees। সো 500 rupees was okay for me. So 11-12 I studied in that college. In that college one of the professors was preparing for UPSC. Then he told me about UPSC. I used to go to him, you know, when we are young, আমরা যখন একদম ইয়ং থাকি, কিছু করতে চাই কিন্তু কিছু জানি না, তো যখন যে কোনো লোকের যে কোনো নলেজ থাকে ওদের কাছে আমরা একদম এক্সাইটেড হয়ে একদম মানে আমাদের এক্সপেক্টেন্স নিয়ে যাই আর কি, যে আমরা আমাদেরকে যদি একটু গাইড করতে পারে। সো হি গাইডেড মি দ্যাট ইউ নো দের ইজ এমপিএসসি, দের ইজ ইউপিএসসি, এরকম প্যাটার্ন থাকে। সো আমি বললাম স্যার তাহলে আমি এখন থেকেই পড়াশোনা শুরু করতে চাই। সো হি সেড নো নো, এত এখন থেকে শুরু করার দরকার নেই, ইউ নিড আ সার্টেন লেভেল অফ ম্যাচুরিটি টু আন্ডারস্ট্যান্ড দিস ইস্যুস ইন ডিটেল যতগুলো আমরা পড়াশোনা করি। সো ইউ ফোকাস অন ইউর 11th এন্ড 12th, গেট অ্যাডমিশন ইন আ গুড কলেজ ইন পুনে উইচ ইজ দি এডুকেশনাল ক্যাপিটাল অফ মহারাষ্ট্র, ইউ হ্যাভ মেনি কোচিংস দেয়ার অ্যান্ড দেয়ার ইউ উইল বি গেটিং রাইট এনভায়রনমেন্ট। সো ইউ ফোকাস অন ইউর 11th এন্ড 12th, অ্যান্ড ডিড দ্য সেম, আই ফোকাসড অন মাই 11th এন্ড 12th, আই স্কোর্ড ভেরি গুড মার্কস। আফটার মাই 12th আই গট অ্যাডমিশন ইন টু ফার্গুসন কলেজ, উইচ ইজ ওয়ান অফ দি ভেরি পপুলার কলেজ ইন দ্য কান্ট্রি অ্যান্ড ওয়ান অফ দি ওল্ডেস্ট কলেজেস ইন দ্য কান্ট্রি, সো ভেরি প্রেস্টিজিয়াস অলসো। সো আই গট অ্যাডমিশন ইন টু দ্যাট কলেজ। নাও আই ওয়ান্টেড টু গো টু পুনে উইচ ইজ অরাউন্ড 300 kilometers ফ্রম মাই হাউস, সো আই ওয়ান্টেড টু গো দেয়ার স্টে দেয়ার। তো তখন আমার কাছে কিন্তু মানে কলেজের অ্যাডমিশন হয়ে গেল কিন্তু ওখানে থাকবো কোথায়, আর ডেইলি এক্সপেন্সেস যে আসে সেটা ওয়াজ অ ভেরি বিগ প্রবলেম। সো মাই ব্রাদার কেম ফরওয়ার্ড, উনি আমাকে বললেন যে দাদা কোনো অসুবিধা নেই, তুমি যাও, তুমি ভালো করে পড়াশোনা করো, আমি যে কোনো ইনকাম করবো আমি তোমাকে পাঠিয়ে থাকবো। আর মাই ফাদার ওয়াজ অলসো ভেরি সাপোর্টিভ, সো হি অলসো অ্যাসিওর দ্যাট ওরা যতটুকু পারবে আমাকে সাপোর্ট করবে। সো আমি সেখানে একটা হস্টেল পেলাম, সেই হস্টেলে অ্যাডমিশন নিয়ে নিলাম, ওটাও সাবসিডাইজ হস্টেল ছিল তো ওটাও ভালোই হলো, অ্যান্ড দেন কলেজে আমি পড়াশোনা একটু শুরু করলাম। এখন ফার্স্ট মান্থ অফ কলেজ ওয়াজ ভেরি ভেরি ওভারওয়েলমিং বিকজ আমি একটা গ্রামের ছেলে, আমি কোনোদিন বড়ো সিটি পুনের মতো বড়ো সিটি কোথায় দেখিনি, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই ওয়াজ মুভিং আউট অফ মাই হোম টাউন। সো আমার জন্য খুবই মানে ভয়ের ব্যাপার ছিল, অ্যান্ড দ্যাট কলেজ আপনারা যেটা সিনেমাতে দেখবেন সেরকম সেই কলেজটা, আবার ওখানে যারা স্টুডেন্ট আসেন ম্যাক্সিমাম অফ দেম হ্যাভ স্টাডিড ইউনো কনভেন্ট স্কুলে পড়েছে, সিবিএসসি আইসিএসসিতে পড়েছে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টসও ওখানে অ্যাডমিশন নেয়। সো ওখানে এদের সবাইকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দেন দের ওয়াজ আ ফার্স্ট ডে অফ কলেজ অ্যান্ড কলেজের প্রথম দিনে ওখানে যারাই যায় মেজরিটি অফ দেম ওয়ান্টস টু প্রিপেয়ার ফর ইউপিএসসি। সো কলেজের ফার্স্ট লেকচার আছে অ্যান্ড দ্য টিচার ইজ আস্কিং, প্রফেসর ইজ আস্কিং কি ইউ টেল আস কি আপনারা টেল আস অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু ইন ইউর ক্যারিয়ার। সো অ্যারাউন্ড 60-70% অফ দেম আনসার দ্যাট দে ওয়ান্ট টু বি অ্যান আইএএস অফিসার। সো ইউ নো সিইং দ্যাট এনভায়রনমেন্ট, সিইং দেম স্পিক, লুকিং অ্যাট দেম সেলস, দ্য পার্সোনালিটিস, আই ওয়াজ লাইক আই এম নট গোনা মেক ইট, এতজন যদি করতে চায়। অ্যান্ড আই থট কি আমার মনে ছিল যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স একদম চলে আসলো। সো ফার্স্ট আই ওয়াজ থিঙ্কিং আই গিভ দ্য আনসার দ্যাট আই অলসো ওয়ান্ট টু বি অ্যান আইএএস অফিসার। দেন টিল মাই চান্স কেম টু স্ট্যান্ড আপ অ্যান্ড সে I had decided that I will be the Patwari at the lowest post of the Gram Panchayat. So I had come to that level, but anyway I said that I also want to be an IAS officer, and my college started. So it was really difficult for me to sustain my expenses there. Okhane kharcha anek boro byapar chilo, expensive chilo, mess expensive chilo, hostel fees dite hoto, books purchase korte hoto. So that expenses were very very difficult for me to manage. তখন হলো যেটা, ফার্স্ট ইয়ার স্টিল আই ডিসাইডেড দ্যাট ফার্স্ট ইয়ার আই উইল নট বি প্রিপেয়ারিং ডিরেক্টলি ফর ইউপিএসসি, আমি এক বছর ওখানে গিয়ে ভালো করে অ্যাডজাস্ট করিনি
ভেবে নিই, বেছে নিই যে ব্যাপারটা কি আছে ভালো করে, অ্যান্ড দেন আই উইল স্টার্ট মাই প্রিপারেশন। সো ওয়ান ফুল ইয়ার আই এনজয়েড মাই কলেজ লাইফ, আই মেড গুড ফ্রেন্ডস, আই মেড এ সার্কেল যারা সবাই প্রিপারেশন করছিল ওদের সাথে আমার ভালো বন্ধুত্ব হলো, অ্যান্ড দেন ওয়ান ইয়ার আই ওয়াজ ট্রাইং টু জাস্ট গেট মাই সেলফ অ্যাডজাস্টেড ইন টু পুনে। আচ্ছা, টিল টুয়েলথ আই স্টাডি ইন ভার্নাকুলার মিডিয়াম, মারাঠি মিডিয়াম, অ্যান্ড দেন আই অলসো ওয়ান্টেড টু ইনক্রিজ ইম্প্রুভ মাই ইংলিশ অলসো। So that time I decided, okay, I will do graduation in English medium. So I did graduation in English medium in political science. So I was learning English also. So there were so many challenges. So one year I enjoyed my college life. I wanted to get myself adjusted into the city and the atmosphere. There was a big coaching institute where I took admission. So I was just, I used to, you know, just roam around that institute because it was just near to my college building. So there, you know, I used to see people studying. किसी ने मतलब बहुत दिन तक शेव नहीं किया है, बाल इतने लंबे लंबे हो गए हैं, चप्पल पहना हुआ है, कुर्ता पहना हुआ है, एकदम मतलब ना फुल फोकस में स्टडी कर रहे हैं। देन लाइब्रेरी के साइड में लोग बैठ के चाय पीते पीते बातें कर रहे हैं, एंड आई वॉज लाइक आई विल नॉट बी एबल टू अफोर्ड दिस कोचिंग बिकॉज दैट टाइम फीस वॉज अराउंड 80-85,000। तो मुझे पता था कि मैं ये अफोर्ड नहीं कर सकता था। सो मुझे वो देखकर भी डर लगता था कि यू नो पीपल आर हैविंग सच नाइस फैसिलिटीज, आई एम नॉट हैविंग दिस फैसिलिटीज विद मी, देन इट विल बी रियली डिफिकल्ट फॉर मी टू क्लियर इट। सो उस एक साल में बहुत ज़्यादा उतार चढ़ाव आए, मेनी टाइम्स आई यू नो स्विच्ड माई एम्बिशंस, आई वॉज लाइक यू नो नो आई विल प्रिपेयर फॉर MPSC, that is maybe easier, or I will prepare for some other government exam. So one year was very very turbulent, but I still held my ground. Ami jantam if I stay here for one year I will be I will get adjusted to that, and I made really good friends jara sabshome amake support koreche. Then came the second year of my college, and that time I decided ki now college is enough, now I want to focus on my studies. ডিউরিং ফার্স্ট ইয়ার্স আমার যখন সামার ভ্যাকেশন চলছিল তখন আমি একটা কোচিং ইনস্টিটিউটে অ্যাজ এন অ্যাসিস্ট্যান্ট, যারা অ্যাটেন্ডেন্স নেয় আর কলেজ ক্লাসের ম্যানেজমেন্ট দেখে, ওই হিসাবে আমি পার্ট টাইম জব করলাম। আই ইউজ টু গেট 8,000 rupees পার মান্থ, সো টু মান্থস ভ্যাকেশন ছিল, আই গট 16,000 rupees, আই স্পেন্ড 6,000 rupees অন ফুড অ্যান্ড এভরিথিং, 10,000 rupees ওয়াজ সেভিং। আই মেড ওয়ান অফ মাই মেন্টার্স, সো হু ওয়াজ অলসো প্রিপেয়ারিং ফর UPSC, হি ওয়াজ 2 years সিনিয়র টু মি ইন কলেজ। সো আই ওয়েন্ট টু হিম, I said ki please give me the book list, ami kon kon boita kinbo amake please list ta kore din. He gave me the entire list. I went to a area in Pune where you know all bookstores are there just like your college street. So I went there, I bought the books worth 10,000 rupees, wo sab aise thele mein bhar kar main lekar aaya apne room pe, and from second year I started reading. Then ek do maine padh raha tha, lekin jaise campaign mein bola ki material was actually too many books I bought, there were 2-3 books which were not necessary, nahi bhi padhe to chalta, but I was reading everything. So padh rahe the, jab tak padh rahe the tab tak samajh mein aa raha tha, uske baad mein ek hafte ke baad wo dimag se nikal ja raha tha. So pata nahi chal raha tha ki something was missing, and that was the guidance I needed. So I must congratulate all of you that you are getting this platform wherein you are getting guidance and coaching from the two of the reputed institutions in the country. So you guys are really lucky that you are getting this platform, and I'm thankful to our government also which is providing this platform to you. So I wanted to join a coaching class, so I went to that institute and I told them, see, I cannot pay the fees, so you please give me concession. You see my track record, you see my marks I scored in 10th and 12th, you see I am in Ferguson College, so that means I am somebody, so please try to consider my request. So they reduced the fees, they asked me to pay 30-35,000 rupees in 2-3 installments. I am very thankful to them also, they considered, and then from second year onwards I joined that coaching institute. Evening 6 to 8 I used to attend the classes, and morning 6 till that coaching time I used to study in library. So I took a decision to not attend college lectures on a regular basis. I don't know whether it was the right decision or a wrong decision, but I knew that I am studying political science. My optional subject is also political science. So if I study well here, geography and economics I had, those subjects I am studying for UPSC also. So I thought ki if I prepare nicely here, then I will be scoring good marks in my university exam. And I started studying again. I told you, I bought books. So in one go, I bought books of 10,000 rupees. And then in due course of time, I realized that I need more books.
So those books were really, really expensive and I could not afford them. So what I used to do, আমি যেটা করতাম, আমার যে বন্ধুরা স্টাডি পড়াশোনা করছিল ওদের কাছ থেকে সে বইটা নিয়ে নিতাম, সেই বইটা নিয়ে জেরক্স সেন্টারে গিয়ে সেটা ব্যাক টু ব্যাক ভালো করে একটু স্মল ফন্টে করে নিয়ে এক পাতায় চার পাতা প্রিন্ট করে নিতাম। তো সেভাবে আমি একদম সস্তা দামে সেই জেরক্সটা পেয়ে যেতাম। তো সেভাবেও আমি পড়াশোনা করেছি। সো সেকেন্ড ইয়ার আমি কোচিং করলাম, ভালো করে পড়াশোনা করলাম। দেন কেম দি ফাইনাল ইয়ার অফ কলেজ। সেই ফাইনাল ইয়ারের মধ্যে আমি তিন মাস যেটা এক দেড় বছরে এখনো পর্যন্ত পড়েছিলাম সেটা ভালো করে পড়ে নিলাম। অ্যান্ড দেন আমার প্রিলিমস ছিল অগস্টে, তার নয় মাস আগে থেকে আমি কিন্তু প্রিলিমসের পড়াশোনা শুরু করে দিলাম। বিকজ আই থট আমি কোচিং এখন করে নিয়েছি, আমার কাছে মেন্স ইয়ারও ভালো করে আমি মোটামুটি পড়াশোনা করে রেখেছি। সো নাও আই হ্যাভ টাইম, আই থিঙ্ক আমি যাদের সাথে কম্পিট করবো ওর মধ্যে অনেকজন থাকবে যারা তিন চার বছর থেকে আমার থেকে বেশি সময় থেকে যারা প্রিপারেশন করছে, এমন লোক থাকবে যারা হয়তো কোনো এক্সাম অলরেডি ক্লিয়ার করেছে, ওরা আবার অ্যাটেম্প্ট দিতে চাইছে। সো ওদের সাথে যদি আমাকে কম্পিট করতে হয় তাহলে ওদের থেকে একটু বেশি টাইম আমাকে পড়াশোনা করতে হবে। সো ইউজুয়ালি যেটা বলা হয় যে ছ মাস প্রিলিমের পড়াশোনা করলে মোটামুটি যথেষ্ট হয়ে যায়, আমি ভাবলাম যে না, আমি অ্যাটলিস্ট তাহলে নয় মাস পড়াশোনা করি। আমি নয় মাস তাহলে প্রিলিমের পড়াশোনা শুরু করলাম, প্রিলিমসের টাইম চলে আসলো। মিনওয়াইল ইন জুন আই গেভ মাই ইউনিভার্সিটি এক্সাম অলসো। ইন দ্যাট ইয়ার ইন অগস্ট আই অ্যাটেম্পটেড দি প্রিলিমিনারি এক্সামিনেশন। I attended 84 questions out of 100 and CSAT also I did well. So আমি আপনাকে শুরুতে বললাম যে ম্যাথস আমাকে খুব ভয় লাগতো, সো তার জন্য আমি যেটা করলাম, আরেকটা কোচিং ছিল পুনেতে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে সেম সিলেবাস থাকে ইংলিশ কম্প্রিহেনশন অ্যান্ড ম্যাথামেটিক্স লজিক্যাল রিজনিং যেটা পড়াতো সেটা আমি আবার জয়েন করলাম। সেটা জয়েন করে আমি ভালো করে যেটা পরীক্ষাতে পাস করার জন্য দরকার আছে সেটা করে নিলাম। অ্যাগেন আই ওয়াজ ফর্চুনেট, যে বছর আমি পরীক্ষা দিচ্ছিলাম সে বছর থেকেই যে প্রিলিমস ছিল তার মধ্যে সিসাইড কোয়ালিফাইং হয়ে গেছিলো। সো আই ওয়াজ ভেরি হ্যাপি বিকজ আই নিউ আমি সবকটা কোশ্চেন অ্যাটেম্প করতে পারবো না। আই নিউ আমার ইংলিশও একটু উইক ছিল, ম্যাথামেটিক্সও একটু উইক ছিল, তো ওখানে আমি হয়তো ভালো স্কোর হয়তো করতে পারতাম না, বাট দ্যাট হ্যাড বিকাম কোয়ালিফাইং সাবজেক্ট, এখনও ওটা কোয়ালিফাইং সাবজেক্ট আছে। So I attempted prelims in August. The result came somewhere I think September or October. I was walking with my friend. আমার হস্টেল তো আমি ছেড়ে দিয়েছিলাম যেহেতু তিন বছর আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো আমার একজন বন্ধু ছিল, ক্লাসমেট ছিল, ওনার ভাই ছিল যার একটা ফ্ল্যাট ছিল পুনেতে, ওখানে উনি থাকতো, 2 BHK ফ্ল্যাট ছিল। তো হি অফার্ড মি, তুমি ফ্রি অফ কস্ট এখানে থেকো, তোমাকে কোনো রেন্ট দিতে হবে না, এখানে থেকে তুমি পড়াশোনা করো। সো আই ওয়াজ রোমিং অ্যারাউন্ড উইথ মাই ফ্রেন্ড ইন দি সোসাইটি অ্যান্ড দেন আই গট আ কল ফ্রম মাই ফ্রেন্ড, হি সেড কি কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ ক্লিয়ার্ড দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। সো আই ডিড নট বিলিভ দ্যাট বিকজ ইউ নো আই ওয়াজ আই প্রিপেয়ার্ড UPSC, আই প্রিপেয়ার্ড ফর UPSC মারাঠি মিডিয়াম। 40-50% বুকস আই রেড ইন ইংলিশ, বাট রেস্ট অফ দ্য বুকস আই রেড ইন মারাঠি। Coming from such a background and you know doing all the hard work, I was really hoping that I should clear this examination, but when I heard it na amar bishwash hoyni je ami exam ta clear kore diyechi. So I was really happy, but again it is very very important to keep your feet grounded. So one or two days I enjoyed, I was very happy, and then I started focusing on my mains. Then in mains er moddhe lekha ta khub dorkar ache, লেখার প্র্যাকটিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যদি আপনাদের কাছে পুরো নলেজ থাকবে কিন্তু আপনি যদি সেটা লিখতে না পারেন তাহলে তার সেই নলেজের কোনো লাভ নেই। অ্যান্ড দ্যাট টু স্কিল সেটও লাগবে লেখার জন্য, তার সাথে সাথে ইন লিমিটেড ওয়ার্ডস অ্যান্ড লিমিটেড টাইম আপনাকে সেটা শেষ করতে হয়। সো আমি জানতাম আমি ভালো করে পড়াশোনা করেছি, প্রিলিমসে 9 মান্থস করেছি, তারপর হচ্ছে 1 বছর কোচিং করে আমি পড়াশোনা করেছি। সো নলেজ বেস মোটামুটি রেডি হয়ে গেছিলো, দরকার ছিল যে কারেন্ট অ্যাফেয়ার্স কিছু চলছে, কিছু সিলেবাস পয়েন্ট আমি মিস করেছিলাম সেগুলো রিভিশন করে নেওয়া আর ম্যাক্সিমাম কোয়েশ্চন পেপারের আনসারটা লেখা। সো এখন আবার সমস্যা যেটা হলো, আমি আমার পড়াশোনা কোনোভাবেই মেকানাইজভাবে করিনি, আমি সবসময় কাস্টমাইজ করেছি, যেটা আমার জন্য সুটেবল সেভাবে আমি কাস্টমাইজ পড়াশোনা করেছি। আর আমি আপনাদেরকেও সেটাই বলবো যে ডোন্ট ফলো আ পার্টিকুলার স্ট্র্যাটেজি অফ পার্টিকুলার টপার অর এনিবডি, ইউ মেক ইউর ওন স্ট্র্যাটেজি, ইউ টেক গাইডেন্স ফ্রম দ্যাট অ্যান্ড আপনাদের মতো ওটাকে কাস্টমাইজ করো। সো আই কাস্টমাইজড, আই ডিসাইডেড কি আই উইল নট রাইট আ সিঙ্গল, যেরকম প্র্যাকটিস টেস্ট হয় সেগুলো আমি মক টেস্টগুলো লিখবো না। আমি যেটা করতাম, কোচিংয়ে যেতাম, মক টেস্ট যেটা হয়েছে তার কোশ্চেন পেপার বাড়িতে নিয়ে আসতাম, তার মধ্যে থেকে কিছু কোশ্চেন্সগুলো বেছে নিতাম আর সেগুলো আমি ভালো করে আনসার লেখার চেষ্টা করতাম। তার মধ্যে আমি টাইমারও লাগাতাম না আর ওয়ার্ডসও আমি কাউন্ট করতাম না। মাই ফোকাস ওয়াজ টু বিল্ড দ্যাট স্কিল সেট যেটা দরকার আছে, বিকজ ইউনিভার্সিটিতে আমরা যেভাবে আনসার লিখি আর UPSCতে যেভাবে আনসার লিখতে হয় এর মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। সো আই ওয়ান্টেড টু বিল্ড দ্যাট স্কিল সেট, দ্যাট টুক মি অ্যারাউন্ড আ মান্থ অর সো, যার মধ্যে আমি একদম স্লো ভালো করে সুন্দর সুন্দর আনসার লিখতাম।
আবার যে কোচিং এ যারা ছিল ওরাও ইমপ্রেস ছিল যে আমি ফার্স্ট অ্যাটেম্পে ক্লিয়ার করে দিচ্ছি। সো ওরাও আমাকে পার্সোনালি কিন্তু গাইড করতো। তো আমি পার্সোনালি প্রত্যেকটা সপ্তাহে যতগুলো আমি আনসার লিখতাম সেগুলো একটা বাঞ্চ করে ওদের কাছে নিয়ে যেতাম, ওদেরকে চেক করানোর জন্য দিতাম, ওরা আমাকে ফোন করতো চেক করা হয়ে গেছে, ওদের কাছ থেকে টাইম নিয়ে আবার আমি কিছু আনসার নিয়ে যেতাম, আর যে ওরা চেক করেছে ওটা দেখে নিতাম, আর ওটা দেখে নিয়ে আমি তাহলে আমাকে ওরা কোশ্চেন বাই কোশ্চেন ওরা বলতো যে আমি কোথায় কি ভুল করেছি আর কোথায় কি জিনিসটা ভালো হয়েছে, আমাকে কি কি জিনিসগুলো ইম্প্রুভ করতে হবে, ওরা আমাকে মার্কসও দিয়ে দিত। তো ইনিশিয়ালি আই ইউজ টু স্কোর 15-এর মধ্যে 2 মার্ক 3 মার্ক, অ্যান্ড দেন ইজ ইট ইনক্রিজ টু ইউ নো 7, 7.5, 8 marks out of 15, which is too much. So I used to get those marks. So আমি এক মাস ভালো করে স্কিল ইম্প্রুভ করলাম, রিভিশনস করলাম, যেটা সিলেবাসটা বাকি রয়ে গেছিলো সেটা ভালো করে পড়ে নিলাম, অ্যান্ড আফটার দ্যাট আই স্টার্টেড ওয়ার্কিং অন মাই স্পিড অ্যান্ড লিমিটিং দি ওয়ার্ডস যেটা থাকে আর কি। তো আমি ওয়ার্ডসও কাউন্ট করে নিতাম, আমি টাইমার লাগাতাম, টাইমার লাগিয়ে আমি দেখতাম যে ওই উত্তর লেখার জন্য আমাকে কত মিনিট লেগেছে আর কত ওয়ার্ডস লিখেছে। তো সেটা দিয়ে আমি আবার চেক করাতাম, সেখানে যেটা হতো স্কোর একটু কমে যেত, যেখানে আমি 8 নম্বর পেতাম আগে ওখানে 6.5-6 পেতাম। সো ইটস ওকে, আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়। অ্যান্ড দেন কেম মুম্বাইতে আমাকে যেতে হতো, মেন্সের আমার সেন্টার পড়েছিল, আবার মুম্বাইতে আমি শুধু একজনকে চিনতাম যেনাকে আমি ওড়িশাতে আমার ওনার সাথে দেখা হয়েছিল, বিকজ আই ইউজ টু পার্টিসিপেট ইন ডিবেট অ্যান্ড ইলোকেশন কম্পিটিশন। সো আই হ্যাড গন টু পুরি টু অ্যাটেন্ড ওয়ান সাচ কম্পিটিশন অ্যান্ড আই মেট হিম দেয়ার অনলি, হি ওয়াজ ফ্রম মুম্বাই। তো ওনাকে শুধু চিনতাম, আর কাউকে আমি চিনতাম না মুম্বাইতে। সো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম ইফ ইউ ক্যান ইউনো অ্যালাউ মি টু স্টে অ্যাট হিজ প্লেস ফর দিস এক্সামিনেশন, 7-8 দিন দরকার ছিল। তো হি সেড কি ভাই কোই বাত নেই, আপ আ যাও আপন রহ লেঙ্গে। সো আই ওয়েন্ট, দে ইউজ টু স্টে ইন সাম এরিয়া কল কান্দিভলি ইন মুম্বাই, সো ইটস আ মোর অর লেস আ স্লাম এরিয়া। সো আই ওয়াজ আই এম স্টিল ভেরি গ্রেটফুল টু দেম দ্যাট দে অ্যালাউড মি টু স্টে অ্যাট দেয়ার প্লেস। উনকি আম্মি থি, শি ইউজ টু ইউ নো কুক ফুড ফর মি, শি ইউজ টু ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, বিকজ 9 বজে এক্সাম হতা থা তো বাস লেকার চালা থা এক্সাম সেন্টার সে জো মে জহাঁ রহতা থা ও 1 ঘন্টে কি তকরিবন দূরি পে থা তো বাস লেকার জানা পড়তা থা। সো শি ইউজ টু ওয়েক মি আপ আর্লি মর্নিং, ব্রেকফাস্ট বনা কে দেতে থে, টিফিন বনা কে দেতে থে, জাস্ট লাইক হার ওন সন, অ্যান্ড মে উনসে কভি মিলা ভি নেই থা। সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু পিপল হু হ্যাভ কাম ইন মাই লাইফ অ্যান্ড হেল্প মি ইন মাই জার্নি। সো মেন্সের সময় আসলো, মেন্স লিখতে শুরু করলাম। অন ফার্স্ট ডে অফ মেন্স আই রিয়েলাইজ দ্যাট অ্যাকচুয়ালি আই শুড হ্যাভ গিভেন সাম টেস্ট সিরিজেস, বিকজ 3 ঘন্টে একসাথ ব্যাঠ কে লিখনা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং অ্যান্ড ভেরি ডিফিকল্ট। তো দিন মে দো পেপার হতে হ্যায়, তো 3 ঘন্টে 3 ঘন্টে মিলা কে 6 ঘন্টে আপকো লিখনা হোতা হ্যায়, অভি পড় কে কোশ্চেন পড় কে কমপ্লিট ভি করনা হ্যায়। সো দ্যাট ওয়াজ অল টুগেদার আ ডিফারেন্ট ফাইট মেন্স মে জো হোতা হ্যায়, আই হোপ ইউ গেট টু ফেস দ্যাট সুন। সো जब मैं एग्जाम से वापस आता था तो मेरा हाथ ना यहाँ पे ऐसे पेन में बहुत जोर से पकड़ता हूँ, तो मेरा हाथ ना उंगलियाँ सूज जाती थी यहाँ पे, बहुत दर्द भी होता था। तो मैं जब शाम में जाता था तो शी यूज टू गिव मी टी एंड देन फिर वो गर्म पानी में नमक डाल के उसमें हाथ डुबा के रखो आधे घंटे के लिए, सो दैट यू विल गेट रिलीफ। तो दैट वे आई स्टेड इन पुणे, आई गेव माई मेन्स एक्सेप्ट फॉर GS3, बाकी सारे पेपर में मैंने सारे क्वेश्चन अटेम्प्ट किए थे। आई वॉज लाइक पूरा करना ही है। और मैं आपको जो बोल रहा था कि ये स्किल सेट डेवलप करना क्यों ज़रूरी है, I knew a girl who was in the same coaching, उसके बाद में मैंने उनको कभी जाना नहीं था, बट आई न्यू द फेस की शी वॉज विथ मी इन दैट कोचिंग, शी वॉज ऑल्सो राइटिंग मेन्स इन द सेम एग्जामिनेशन हॉल। एंड ऑन द वेरी फर्स्ट डे व्हेन द एग्जाम वॉज ओवर आई आस्क्ड हर कि ये कैसा था आपका एग्जाम, तो शी सेड कि अरे मुझे तो पता ही नहीं चल रहा है, आई क्लियर द प्रीलिम बट मुझे भी नहीं पता कि कैसे हुआ, आई जस्ट क्लियर द प्रीलिम। उसके बाद में जब मैं आंसर लिखने जा रही हूँ मेरे सेंटेंसेस नहीं फॉर्म हो पा रहे, उस सेंटेंसेस को बनाते पर छी लेना। So that is why the point I was touching on, it's very very important to learn that skill set to write answers in the mains examination. So I gave mains in December, then came January and February. In the month of January, my sister's husband expired. She had 2 young kids. So my family was really devastated that, you know, what will happen to my sister now? How will she survive? We are anyway living in a rented room. Till I got my result, my parents used to live in a single room, which was our kitchen, which was our bedroom, and which was our living room. Only one room we had, and in that my sister was living with her 2 kids, my father and my mother. So it was really important for me to clear this examination. So came the February, again I am sitting in library, I told my professors in the coaching that, you know, I am getting this much of score, I may be able to clear the exam. But I was 50-50, doubtful about it, because I wrote the examination in Marathi and I was
just hoping that, you know, I have done everything very well. I was in a doubt. So it came 19th of February 2016. My friend called me and said, ki, please give me your roll number. So I gave him my roll number, and he said 160116 was my roll number. I still remember. I gave him my roll number, and he checked the result, and he said, hey, congratulations, you have really cleared the mains also. So it was a great feeling, because as I said, in January some disaster has happened at home, and I was like, agar mera first attempt mein nahi nikalta hai, to second attempt I cannot afford to stay in Pune. My family will not be able to sponsor me. My father had already sell one house we had. He had already sell that house off for my studies. So I would not be able to afford my studies in Pune. Either I will have to take some small job or leave my dream altogether. So that was there, that I so badly wanted to clear the examination. Now came interview stage, and as I said, I had customized. I had studied 50% in English medium. I gave mains in Marathi medium, and for interview I had decided that I don't want any translator. I want to connect heart to heart, talk directly to the interview panel. So I chose Hindi medium, because Hindi to ghar pe sabhi log bolte hai, so I thought ki Hindi mein I will be able to manage. So I chose Hindi as my interview medium. Came I think 7th of April 2016. I went for my interview. First time I had, you know, मैंने suit सिलाया था, and these stories I don't know आप लोग कितना इस पर believe करोगे, but I have lived them. मैं जब interview की preparation कर रहा था, तो मैंने एक interview mock interview पुणे में दिया. वहाँ तो मुझे समझ में आ गया था कि यहाँ पे तो मैं रहूँगा तो शायद कर भी लूँगा, but दिल्ली में ज़्यादा coachings हैं, so maybe I will go to Delhi, and you know, Khan study group में भी मैंने खान सर के साथ एक mock interview दिया था. So I thought कि I should go to Delhi now prepare करने के लिए. तो वहाँ पे जाने के लिए फ्लाइट का कॉस्ट ऑल्सो आई कुड नॉट अफोर्ड. सो देर वॉज अगेन वन प्रोफेसर इन वन कॉलेज जिनके हॉस्टल में फॉर सम टाइम आई हैड स्टेड. ही न्यू कि मैंने प्रीलिम्स और मेंस क्लियर किया है, तो एक प्रोफेसर के थ्रू ही न्यू, एंड ही गेव मी 10,000 rupees कि आप एक सूट बना लो और आप आपका फ्लाइट का खर्चा देख लो. 10,000 काफ़ी नहीं है, बट आई होप इट विल हेल्प यू. आई टुक दैट मनी एंड आई वेंट टू दिल्ली. Delhi mein there is a Zakat Foundation which offers, you know, if you want to stay for preparation, just like we have Satyanarayan Tagore, they have Zakat Foundation there. So they offered me to stay in their hostel. I think I had 40 days before my interview. My interview was on 7th of April or February mein result aa gaya tha. So I went to Delhi. Maine kaha main Delhi jaake Hindi mein acche acche interview dunga aur wahan pe prepare karunga. So the 40 days I have, each 4 day pe main ek interview deta tha, mock interview ja ja ke. And my physique was also, I was very thin at that time. I weighed around 52-55 kg mera weight tha, and I was very thin. So but I was very confident baat karne mein. So that confidence I had that I will go and main acche se baat karunga. So I gave around 9 mock interviews, one of them with Khan study group. And on my 9th interview, one retired IAS officer was there in the panel, and he said, you are going to make it. ठीक है, आप कर लोगे ये. आई थिंक 3rd of April मैंने लास्ट इंटरव्यू दिया था, 7th अप्रैल को मेरा एक्चुअल इंटरव्यू था. तो ही सेड, यू आर गोइंग टू मेक इट, यू गिव मी योर फोन नंबर एंड मेल, आई विल कंग्रेचुलेट यू देन. सो दैट वाज अ कॉन्फिडेंस बूस्टर. माय एंटायर फैमिली वाज प्रेइंग फॉर मी, माय फ्रेंड्स वर प्रेइंग फॉर मी, एंड दे वर जस्ट होपिंग कि दैट आई विल गो एंड हैव अ ब्लास्ट देयर एट इंटरव्यू. सो केम 7th of April, माय इंटरव्यू वाज इन द सेकंड हाफ, and I reached there at 11. So they were about to give me entry around 1:30, I guess. I reached there at 11 only, and I was just standing out there. I had some juice or something, and then waiting outside. It was again very very overwhelming, because we see, you know, जब भी कोई लोग जाते हैं इंटरव्यू के लिए, इसके लिए, किसी भी इंपॉर्टेंट डे के लिए, तो फैमिली मेम्बर्स आर देयर विद देम, एटलीस्ट फ्रेंड्स आर देयर विद देम टू सपोर्ट देम. आई वॉज ऑल अलोन. So I was feeling a bit overwhelmed, but again I was like, this is the day of my life. इसको अगर अच्छे से crack कर दिया, then I'll be clearing the examination. So मेरा interview का number आया. First candidate जो मेरे पहले गया था, he became IPS. तो उसका interview था. Second पे I was there. So I had a board of PK Joshi. And जब मेरा number आया, तो मुझे उस हॉल के बाहर बिठाया गया 5 मिनट पहले. दे कॉल यू एंड यू सिट देयर, जब तक इंटरव्यू खत्म हो रहा है. तो आई वाज फीलिंग लाइक, यू नो, दे हैव अ लाइट, रेड लाइट आउटसाइड द हॉल. इट फील्स लाइक, यू नो, सम ऑपरेशन इज गोइंग ऑन इन सम हॉस्पिटल, एंड यू आर जस्ट नेक्स्ट, यू आर अबाउट टू गो. आई वाज वेरी वेरी स्केयर्ड, पता नहीं क्या होने वाला है. एंजाइटी हो रही थी, आंखों से आंसू आ रहे थे, टेम्परेचर बढ़ चुका था, कांप रहा था, तो बहुत एंजाइटी हो रही थी.
मेरा नंबर आया, दे ऑफर्ड मी सीट, मैं बैठा एंड दे सेड कि अच्छा मिस्टर शेख आर यू 22 इयर्स ओल्ड, आई सेड नो सर आई एम 21 इयर्स ओल्ड एंड माई इंटरव्यू स्टार्टेड विद दैट एंड माई इंटरव्यू आई डोंट बिलीव इतना इजी इंटरव्यू किसका कैसे हो सकता है. आई मीन आई हैव मैंने ट्रांसक्रिप्ट भी लिखा हुआ है कहीं तो गूगल पे होगा. तो बहुत ही इजी बहुत ही अच्छा इंटरव्यू है, इट वाज वेरी वेरी फनी इंटरव्यू, वी आर लाफिंग, देयर वर जोक्स एंड आई वाज आंसरिंग आल्सो वन आर टू आंसर के क्वेश्चन के जवाब में नहीं दे पाया, मैंने उनको बता दिया, अदरवाइज आंसर्ड वेल. जब इंटरव्यू देकर बाहर आया तो आई जस्ट फेल्ट लाइक आई वांट टू डांस हियर राइट नाउ बिकॉज इट्स एक्चुअली वेरी गुड. But of course you can't dance, there are cameras and everything and it is not appropriate to dance in UPSC. So I just went home, I called my teachers, I called my parents and said ki interview bahut acha tha. And then interview deke I came back 10 April ko MPSC ka exam tha. Toh maine flight leke main aa gaya, maine MPSC ka bhi exam diya which I did not clear. So I have cleared UPSC but I have not cleared MPSC. Cannot say किस चीज कहाँ पे क्या काम कर रहा है, you never know. So then 10th April to 10th May, 10th May का दिन आया, result was expected as you must be knowing that सबको पता चल जाता है कि आज कल भी result आ रहा है, आज कल भी result आ रहा है, dates होती है, फिर वहाँ पे कुछ कुछ forum होते हैं website के ऊपर, they discuss कि कब result आएगा. So 10th was the date, 9th was the date earlier. So I went to a cyber cafe, I did not have smartphone till that time. So I went to a cyber cafe, sat there the entire day. बट वहाँ पे रिजल्ट नहीं आया तो आई वॉज वेरी डिसअपॉइंटेड, वेंट होम अगेन, रात भर सो नहीं पाया. ठीक है, फिर सुबह मैंने मेडिसिन खाई बुखार की, वो लेकर आया अगेन वेंट टू साइबर कैफे 9:30 टाइम्स और मैं शाम तक बैठा रहा वहाँ पे अराउंड 4 बजे तक, तब तक भी रिजल्ट वेबसाइट पे नहीं आया हुआ था. सो बहुत डर लग रहा था. मैं वेन आई वॉज कमिंग बैक फ्रॉम द साइबर कैफे द सेम फ्रेंड कॉल्ड मी एंड सेड कि कांग्रेचुलेशंस यू हैव क्लियर द एग्जामिनेशन. सो आई कुड नॉट बिलीव इट, मैं इसको बिलीव ही नहीं कर पाया, मेरे आंखों से अपने आप आंसू आने शुरू हो गए. तो मैं फिर से दौड़ के पीछे साइबर कैफे गया, मैंने खुद से वेबसाइट पर लॉगिन किया, खुद से पीडीएफ डाउनलोड करी, खुद से सर्च किया नाम, आई हैड सिक्योर्ड रैंक 361 इन दैट फर्स्ट अटेम्प्ट ऑफ माइन. सो वो देखकर मैंने अपने फादर को कॉल किया, माई फादर वॉज ड्राइविंग एन ऑटो रिक्शा. सो आई सेड कि अब्बा मेरा एग्जाम का रिजल्ट आ गया, मैं पास हो गया. क्या हो गया, मैं बाद में कॉल करता हूँ, मैं भी चला रहा हूँ गाड़ी. ओके फाइन. Then I called my parents, everybody was happy. I got a lot of popularity also back those days. तो उस time पे तो काफ़ी ज़्यादा वो story काफ़ी circulate हुई थी. All that happened, I cleared the examination. I wrote in vernacular medium in my first year. I was 21 years old when I cleared the examination. So it was like a dream journey for me. I did a lot of struggle. I faced so many hardships. But जब result आया तो it was like, you know, it was worth it jo hua uske baad mein. So I'm very thankful to the people in my life, my family, everybody who have mentored me, guided me and supported me. And I wish the same for you, that you get all the supports you need from your friends and families, you get all the mentorship you need in your career. So I will not be talking about how to prepare for the examination, because you have got a ready made platform for that and you must have already, you know, started preparing, so you must be knowing the things. So what I can do is wish you all the best for your journey ahead. I hope all of you cleared the examination. And once again, thank you to the dignitaries on the dais for calling me. And I think I should stop now. So thank you.